আর অন্যান্য সাবজেক্টের ব্যাপারে আমি বলবো কিভাবে পড়া লাগে, কেমন? আচ্ছা, তোমাদের ক্লাস টাইম যদি আমি 8টায় নিয়ে যাই, রাত 8টায়, সমস্যা হবে তোমাদের যারা আছো তাদের, যারা রেকর্ড দেখো? এটা এটা নেওয়ার কারণ হচ্ছে, দেখো মাগরিবের নামাজ যেটা, এটা যদি তুমি জামাতে পড়তে যাও তোমার 6টা 15 বেজে যায়, আর বাসায় পড়তে গেলে 6টা 5 10 বাজে। তো নামাজের সাথে সংঘর্ষটা আমি রাখতে চাচ্ছি না, এজন্য 8টায় করে ফেললে হয়তো ভালো হইতো। ঠিক আছে, তোমাদের যদি 8টায় অন্য কারো ক্লাস থাকে, বিশেষ করে মাসুর ভাই বা রবীন্দ্রের যদি ক্লাস থাকে, সেক্ষেত্রে হয়তো সেটা সম্ভব হবে না। যদি না থাকে বলো, আমি নেক্সট না ক্লাস ভাই, থেকে 8টা 8টার বলতে সময় পারবো। ভালো হবে আমার, আচ্ছা 6টার ঠিক আছে, সময়। তাহলে তোমাদের নেক্সট ক্লাস গুলো সবগুলো 8টা থেকে, ঠিক আছে? তাহলে তাহলে আমরা প্রাণ খুলে পড়তে পারবো, কেমন? আমরা প্রাণ খুলে পড়তে পারবো। আচ্ছা সবাই মিউট করে দাও নিজেদের, তাহলে আমরা পড়াশোনা করবো কাকে নিয়ে? দ্রাব্যতা নিয়ে, ঠিক আছে? এর আগের ক্লাস আমরা মোল সংখ্যা মোলারিটি নিয়ে যা যা জানার দরকার জেনে গেছি, আরো অনেক কিছু জানবো আমরা পরিমাণগত রসায়নে, বা আমাদের যদি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার চ্যাপ্টার 1 যদি পড়ার সুযোগ হয়, সেখানে দেখবা ঘনমাত্রা নিয়ে আমি অনেক কিছু পড়াচ্ছি, ঠিক আছে? সংখ্যানুপাতিক সমীকরণ আমার পড়ানোর ইচ্ছা ছিল, পরে দেখলাম এই চ্যাপ্টারের জন্য লাগতেছে না, তো যেহেতু লাগতেছে না আমি আর পড়াইনি। তো দেখো, সবার লাস্টে যে জিনিসটা আমরা শিখছিলাম সেটা কি ছিল বলো তো ভাই? দ্রবণের লঘুকরণ সূত্র, তাই না? মনে করো, মনে করো এটা হচ্ছে একটা দ্রবণ, ঠিক আছে? এটা হচ্ছে কি, একটা দ্রবণ যেখানে এ হচ্ছে দ্রাবক, এ হচ্ছে দ্রব, এই দ্রবটা দিয়ে তুমি পানি দ্বারা একটা দ্রবণ বানাইছো। শুরুতে এই দ্রবণের ঘনমাত্রা ছিল S1 এবং দ্রবণের আয়তন ছিল V1। তুমি কি করছো? পানি অ্যাড করছো। কি অ্যাড করছো? পানি বা দ্রাবক অ্যাড করছো। দ্রাবক অ্যাড করলে দ্রবণের আয়তন যেটা, সেটা বেড়ে V2 হয়ে যাবে, এবং দ্রবণটা কি হয়ে যাবে বলো তো ভাই? লঘু হয়ে যাবে, মানে ঘনমাত্রা বা মোলারিটি যেটা সেটা কমে যাবে। বাট লঘুকরণ সূত্র থেকে আমরা কি দেখছি বলো তো ভাইয়া? এই দুইটা রাশি, ঘনমাত্রা এবং আয়তন, দুইটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, বাট তাদের গুণফল কি ছিল? সমান ছিল না, ধ্রুবক ধ্রুবক ছিল। বাট শর্তটা কি ছিল? তুমি কিন্তু এখানে নতুন করে কোনো দ্রব অ্যাড করতে পারবে না। দ্রব অ্যাড করলে কিন্তু তোমার এই রিলেশনশিপটা কি হবে না, মেনটেন হবে না, ঠিক আছে? একটু চেঞ্জ হবে, আলাদাভাবে তোমার বের করা লাগবে, ঠিক আছে? এগুলা নিয়ে আমরা ব্যাপক ম্যাথ করবো ইনশাল্লাহ পরিমাণগত রসায়নে, তো এখন আপাতত লাগবে না। তো এইটা তোমাদের লাগবে, এই লঘুকরণ সূত্রটা তোমাদের লাগবে। এটা কিন্তু যে কোনো দ্রবণের জন্য সত্য, ঠিক আছে? যে কোনো একটা নির্দিষ্ট দ্রবণের জন্য এটা সত্য। তো আজকে আমরা পড়াশোনা করব দ্রাব্যতা নিয়ে। তো দ্রাব্যতা নিয়ে পড়াশোনা করার জন্য দ্রবণ কি জিনিস সেটা নিয়ে আমাদের একটু জানা লাগবে, ঠিক আছে? তো দ্রবণ কি? দ্রবণ হচ্ছে একটি সমসত্ব মিশ্রণ। দ্রবণ হচ্ছে কি বলতো ভাইয়া? একটি সমসত্ব মিশ্রণ যার উপাদান সমূহ ভৌত উপায়ে পৃথক করা যায়। এখন ভাইয়া, সমসত্ব মিশ্রণ কি জিনিস? তো চলো আমরা দেখে ফেলি মিশ্রণ আসলে কি জিনিস। বলো তো মিশ্রণ আসলে কি জিনিস? মিশ্রণ কি বলতে পারবা কেউ? এই এই অবস্থা কেন, কেউ বলতে পারবা মিশ্রণ কি জিনিস? মিশ্রণ হচ্ছে তুমি যদি একাধিক পদার্থ দিয়ে কি করো, একসাথে মিশাও, তাই না? দুই বা ততোধিক তুমি পদার্থের সমষ্টি। হ্যাঁ, দুই বা ততোধিক পদার্থ যদি তুমি একসাথে নাও, যে জিনিসটা উৎপন্ন হবে সেটাই কি মিশ্রণ। তো মিশ্রণ হইতে পারে দুই প্রকারের। কয় প্রকারের বলো তো ভাইয়া? মিশ্রণ দুই প্রকারের, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, একটা অসমসত্ব মিশ্রণ। আর একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ, ঠিক আছে? এই দুই প্রকারের মিশ্রণ তুমি তৈরি করতে পারো বা নর্মালি হয়। তো সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ আসলে কি, ঠিক আছে? তো মনে করো তুমি দুইটা মিশ্রণ বানাইলা। প্রথম যে মিশ্রণটা বানাইছো সেটা হচ্ছে তুমি পানি নিছো, পানিতে কিছু চিনি দিছো, এটা হচ্ছে পানি। পানিতে কি দিছো বলো তো ভাইয়া? চিনি দিছো। পানিতে কি দিছো বলো তো ভাইয়া? চিনি দিছো। তো এই চিনি গুলা কি হয়ে যাবে, সব জায়গায় সুন্দরভাবে গুলে যাবে না? জি ভাইয়া, সুন্দরভাবে গুলে যাবে। এখন বলো তো ভাইয়া, এই যে পানি এবং চিনির যে মিশ্রণটা তুমি তৈরি করছো, পানিতে চিনি দিয়ে যে মিশ্রণটা তুমি তৈরি করছো, ওই মিশ্রণটার সর্বত্রই এই চিনির অণুগুলা সমানভাবে বিস্তৃত থাকবে না? জি ভাই, কোথাও কম কোথাও বেশি থাকবে না? তুমি ভাইয়া এই কোণা থেকে যদি একটু শরবত নিয়ে খাও, যেরকম টেস্ট পাবা, এই কোণা থেকে একটু শরবত নিয়ে খাইলে তুমি সেম পরিমাণ টেস্ট পাবা না? তুমি কি আলাদা টেস্ট পাবা? আলাদা টেস্ট পাবা না। তার মানে তুমি যখন পানির ভিতরে চিনি দিয়ে একটা মিশ্রণ তৈরি করছো, পানির ভিতরে চিনির অণুগুলা কি সর্বত্র সমানভাবে বিস্তৃত আছে। তুমি যদি ভাইয়া উপর থেকে 10 মিলিলিটার পানি নাও, এখানে যেই পরিমাণ চিনি থাকবে, নিচ থেকে 10 মিলিলিটার পানি নিলে সেখানেও কি সেম পরিমাণ চিনি থাকবে, জি ভাইয়া, তাই না? তো যে মিশ্রণে উপাদান সমূহ সব জায়গায় সমানভাবে বিস্তৃত থাকে তাকে বলা হয় সমসত্ব মিশ্রণ। তাহলে সমসত্ব মিশ্রণ কি? যে মিশ্রণে উপাদান সমূহ সর্বত্র কি সমানভাবে বিস্তৃত থাকে। যেমন পানি এবং চিনির মিশ্রণ তুমি যদি বানাও, চিনির অণুগুলা কি থাকবে, পানিতে সর্বত্র সমানভাবে বিস্তৃত থাকবে, কোথাও বেশি কোথাও কম কি হবে, এরকম হবে বলো তো?
হবে না, নরমালি হয় না। তুমি যদি সুন্দরভাবে গুলো নাড়ানি দিয়ে, সেক্ষেত্রে কি হবে না বলো তো ভাইয়া, কোথাও ভিন্ন হবে না। সব জায়গায় কি বলো তো ভাইয়া, চিনির অণুগুলা সর্বত্র কি সমানভাবে বিস্তৃত থাকবে। এই জিনিসটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে ভাইয়া। এখন চলো অসম সত্য মিশ্রণের কথা চিন্তা করি। তুমি সেম ভাবে একটা পাত্রে, এই পাত্র সেই পাত্র না, যেটা তোমরা চিন্তা করো এটা হচ্ছে পানি রাখার পাত্র। তো এই পাত্রে তুমি কি করলা, পানি দিলা, ঠিক আছে। পাত্র নাম নেওয়ার সাথে সাথে মেয়েদের মাথায় চলে আসে একটা বলদের ছবি, ঠিক আছে, গাধার ছবি। আচ্ছা তো এখানে তুমি আবার চিনি নিলা না, এখন তুমি নিলা বালি। তুমি কি নিলা বলো তো ভাইয়া? বালি। তো বালি নিলা, বালি নেওয়ার পরে কি হবে বলো তো ভাইয়া? অধিকাংশ বালি নিচে যে জমা হবে না, এই অধিকাংশ বালি নিচে যে জমা হবে, তো কিছু কিছু বালির অণু কি উপরে বিস্তৃত থাকবে। দেখো তো ভাইয়া, এবার তুমি যে মিশ্রণটা তৈরি করছো, মিশ্রণের সব জায়গায় কি বালি সমানভাবে বিস্তৃত আছে? কোথাও বেশি কোথাও কম না, এই কোথাও বেশি কোথাও কম না, কোথাও বেশি কোথাও কম, এই ধরনের মিশ্রণকে আমরা বলি কি বলতো ভাইয়া? অসমসত্ব মিশ্রণ। এই ধরনের মিশ্রণকে আমরা কি বলি বলতো ভাইয়া? অসমসত্ব মিশ্রণ। তো এবার চলে আসো আমরা দ্রবণের সঙ্গে চলে আসি। আমরা মিশ্রণ নিয়ে জানলাম যে মিশ্রণ দুই প্রকার, সমসত্ব অসমসত্ব। জি ভাই, এটা পড়ছিলাম ক্লাস সিক্সে ছিল, এটা একটা আচ্ছা সমসত্ব মিশ্রণে ছিল চিনি আর পানি, আর অসমসত্ব মিশ্রণে ছিল ঝালমুড়ি। জি ভাইয়া, ঝালমুড়ি। যাই হোক যাই হোক, পানি আর বালির মিশ্রণটা অসমসত্ব সিক্সের বইতে ছিল। সেই সেই অসাধারণ অসাধারণ। যাই হোক, তো তোমার একটা দ্রবণ হওয়ার জন্য মিশ্রণটাকে সমসত্ব মিশ্রণ হতে হবে। তার মানে তুমি যদি একটা মিশ্রণ বানাও যে মিশ্রণটা হচ্ছে সমসত্ব এবং তার যে উপাদান সমূহ থাকবে, মনে করো চিনি আর পানির তুমি একটা মিশ্রণ বানাইলা, ঠিক আছে, এই মিশ্রণের উপাদান সমূহকে তুমি যদি কোন একটা ভৌত প্রক্রিয়ায় পৃথক করতে পারো, তাহলে ওই মিশ্রণটাকে আমরা কি বলবো বলো তো ভাইয়া? দ্রবণ বলবো। এখন বলো, ভৌত প্রক্রিয়ায় পৃথক করতে পারি এই কথাটার অর্থ কি? দেখো তুমি পাতন প্রক্রিয়ায়, পাতন প্রক্রিয়ার তো নাম শুনছো নাকি? হ্যাঁ, তো পাতন প্রক্রিয়ায় পানি এবং চিনির মিশ্রণ থেকে পানিকে পৃথক করে ফেলতে পারবে না, পানি এবং চিনিকে? অবশ্যই পারবা। তুমি যদি তাপ প্রয়োগ করো, পানিগুলা উড়ে যাবে আর চিনি কি বলো তো ভাইয়া, নিচে জমা থাকবে। তার মানে ভৌত প্রক্রিয়ায় পানি এবং চিনির মিশ্রণের যে উপাদান গুলা সেগুলো কিন্তু তুমি পৃথক করতে পারতেছো। তো এই ধরনের মিশ্রণকে আমরা কি বলবো বলো তো ভাইয়া? দ্রবণ বলবো। তাহলে দ্রবণ কি? দ্রবণ হচ্ছে একটি সমসত্ব মিশ্রণ যার উপাদান সমূহ কি করা যায়, ভৌত প্রক্রিয়ায় পৃথক করা যায়। তাহলে লিখে ফেলো, দ্রবণ একটি সমসত্ব মিশ্রণ মিশ্রণ যার উপাদান সমূহ, যার উপাদান সমূহ ভৌত প্রক্রিয়ায় পৃথক করা যায়। এটা যে কোনো ভৌত প্রক্রিয়া হইলে পৃথক করা যায়। ঠিক আছে, মজার না বিষয়গুলা? অবশ্যই অনেক মজা। তো দ্রবণ হচ্ছে একটি সমসত্ব মিশ্রণ যার উপাদান সমূহ কি, ভৌত প্রক্রিয়ায় পৃথক করা যায়। দ্রবণের উপাদান থাকে দুইটি। দ্রবণের উপাদান কয়টি থাকে বলতো ভাইয়া? দুইটি, একটা হচ্ছে দ্রব, আরেকটা কি বলতো ভাইয়া? দ্রাবক। দ্রব এবং দ্রাবক এই দুইটার মিশ্রণেই আসলে কি তৈরি হয়, দ্রবণ তৈরি হয়। যেমন চিনি এবং পানি দিয়ে তুমি দ্রবণ তৈরি করছো, এখানে একটা হবে দ্রব আরেকটা হবে দ্রাবক। প্রশ্নটা হচ্ছে কে দ্রব হবে কে দ্রাবক হবে, বা কখন আমরা একটা পদার্থকে দ্রব বলবো বা কখন আমরা একটা পদার্থ পানি দ্রাবক হবে আর চিনি দ্রব হবে কেন? পড়ছিলাম যে পানি সার্বজনীন দ্রাবক, তো হিসেবে তো পানি দ্রাবক হওয়া উচিত। আচ্ছা মনে করো তুমি এখানে পানি না, এখানে দুধ নিলা, দুধের সাথে চিনি দিলা, দ্রাবক কি হবে দ্রব কি হবে, ঠিক আছে। এটার বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে, অনেকে এভাবে ব্যাখ্যা করার ট্রাই করে। তুমি দুইটা, যে দুইটা উপাদান দিয়ে মিশ্রণ তৈরি করছো, যেটার পরিমাণ বেশি থাকে সেটা দ্রাবক, যেটার পরিমাণ কম থাকে সেটা হচ্ছে দ্রব। এটা অনেক জায়গায় তোমরা লিখা দেখবা, বইতেও লিখা দেখবা। তো এটা এটার চেয়ে বেশি, মানে এটার চেয়ে বেশি একসেপ্টেবল আরো একটা সংজ্ঞা আছে। তুমি চিন্তা করো, তুমি চিনি এবং পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করছো, চিনি এবং পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করছো। বলো তো ভাইয়া, পানি হচ্ছে তরল, চিনি হচ্ছে কি, কঠিন পদার্থ, তাই না? তুমি যে মিশ্রণটা তৈরি করছো এটা কঠিন নাকি তরল? তরল, অবশ্যই তরল। দেখো তো ভাইয়া, কার ভূত অবস্থা ঠিকঠাক আছে,
মিশ্রণ তৈরি করার পরে পানির না জি ভাইয়া পানি হ্যাঁ তাহলে পানি হবে দ্রাবক তার মানে মিশ্রণ তৈরি করার পরে যার ভৌত অবস্থা ঠিকঠাক থাকে সে কি সে হচ্ছে দ্রাবক আর যার ভৌত অবস্থা চেঞ্জ হচ্ছে যার পরিবর্তন হচ্ছে সে কি হবে দ্রাবক বুঝছো এটা হচ্ছে বেশি অ্যাকসেপ্টেবল এছাড়াও কোথাও কোথাও দেওয়া আছে যে কোথাও মানে যেটা বেশি সেটা দ্রাবক যেটা কম সেটা দ্রব এটা সকল ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল না আসলে আমরা দেখি যে 150 গ্রাম চিনি দিয়ে 100 গ্রাম পানি দিয়েও দ্রবণ তৈরি করি ঠিক আছে শরবত বানাই সেক্ষেত্রে তো আসলে চিনির পরিমাণ পানির চেয়ে বেশি হয়ে যাচ্ছে তারপরে আমরা পানিকে দ্রাবক বলতেছি তো তোমার অ্যাকসেপ্টেবল সঙ্গে এটাই হবে যে যার ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে না দ্রবণ তৈরি করার পরেও সে হচ্ছে দ্রাবক যার ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে সে কি বলতো ভাইয়া দ্রব বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পেরেছো তো দ্রবণ হচ্ছে 3 প্রকারের লিখে ফেলো দ্রবণ হচ্ছে কয় প্রকারের 3 প্রকারের দ্রবণ 3 প্রকারের দ্রবণ 3 প্রকার ঠিক আছে আমাদের কি বলতো ভাই যত ধরনের দ্রবণ আছে সেগুলাতে কয় প্রকারের দ্রবণ আছে বলতো ভাই সবগুলাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি প্রথমটা হচ্ছে ভাই সম্পৃক্ত দ্রবণ সবাই আমার সাথে সাথে লিখে ফেলো সম্পৃক্ত দ্রবণ পরেরটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ আর লাস্টেরটা হচ্ছে ভাইয়া অতিপৃক্ত দ্রবণ লাস্টেরটা কি বলতো ভাইয়া অতিপৃক্ত ঠিক আছে তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত অতিপৃক্ত এই 3 ধরনের দ্রবণ আসলে আছে কেমন আমরা দ্রবণ সমূহকে কয় ভাগে ভাগ করতে পারি 3 ভাগে ভাগ করতে পারি সম্পৃক্ত অসম্পৃক্ত অতিপৃক্ত দ্রবণ ঠিক আছে ভাইয়া এই ঠিক আছে ভাইয়া জি ভাইয়া লিখছো এটা এখন এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি কখন আমরা একটা দ্রবণকে সম্পৃক্ত বলবো কখন অসম্পৃক্ত বলবো কখন অতিপৃক্ত বলবো মনে করো তুমি 100 গ্রাম পানি নিলে দ্রাবক হিসেবে কয় গ্রাম পানি নিচ্ছ দ্রাবক হিসেবে বলতো 100 গ্রাম পানি দ্রাবক হিসেবে কত গ্রাম পানি নিছ 100 গ্রাম পানি নিছ তুমি কি করছো দ্রাবক হিসেবে 100 গ্রাম পানি নিছ কেমন তো দ্রাবক হিসেবে তুমি 100 গ্রাম পানি নিছ এখানে তুমি দ্রবণ বানাবা দ্রবণ বানানোর জন্য একটা দ্রব দিবা দ্রব হিসেবে তুমি মনে করো সোডিয়াম ক্লোরাইড দিলা কি দিলা সোডিয়াম ক্লোরাইড মানে খাবার লবণ দিলা বলতো ভাই কিছু সোডিয়াম ক্লোরাইড দেওয়ার পরে তুমি নানানি দিয়ে গুলে ফেললা বলতো ভাই সোডিয়াম ক্লোরাইড গুলা এখানে গুলে যাবে না গুলে যাবে না তুমি তো সোডিয়াম ক্লোরাইডের অস্তিত্ব দেখতে পারবা না তাই না তার মানে এখানে কি সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ তৈরি হবে তাই না তুমি আরো সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলা আরো গুলে গেল এভাবে তুমি কি আজীবন পর্যন্ত সোডিয়াম ক্লোরাইড দিতে থাকলে সেটা গুনতে থাকবে না একটা সময় যে সোডিয়াম ক্লোরাইড নিচে যে জমা হওয়া শুরু করবে না যে আমি আর গুলবো না পানির মধ্যে নিচে যে জমা হবো এই জিনিসটাকে কি বলা হয় বলতো ভাইয়া অধঃক্ষেপ সৃষ্টি হয় এই জিনিসটাকে কি বলা হয় অধঃক্ষেপ অধঃক্ষেপ সৃষ্টি হয় তার মানে প্রত্যেকটা দ্রবণের ক্ষেত্রে একটা লিমিট বা ক্যাপাসিটি থাকে না যেই পরিমাণের চেয়ে বেশি দিলে সেখানে অধঃক্ষেপ করবে থাকে না অবশ্যই কি থাকে তুমি যে কোনো একটা দ্রাবক যদি নাও ওই দ্রাবকের কি থাকবে একটা ক্যাপাসিটি থাকবে দ্রবকে নিজের মধ্যে দ্রবীভূত করার ওই ক্যাপাসিটির চেয়ে তুমি যদি বেশি পরিমাণ দ্রব অ্যাড করো ওই দ্রবটা কি হবে বলতো ভাই অধঃক্ষেপ আকারে নিচে জমা হবে না বুঝতে পারছো এটা অবশ্যই এটা ঘনত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় কি ঘনত্ব দিয়ে তুমি যদি ব্যাখ্যা করতে চাও জানি না করতে পারো বাট যাবে করব না ঘনত্ব দিয়ে কিভাবে ব্যাখ্যা করব বলো ওইটাই মানে বরফ এরকম কিছু বরফ পানিতে ভাসে মানে তুমি কি বলতে চাচ্ছ আমি আসলে বুঝতেছি না ঠিক আছে মানে তুমি কি বোঝাতে চাচ্ছ ঘনত্বের সাথে ঠিক আছে আমরা পার্সোনালি ডিসকাশন করতে পারি এই ব্যাপারে তোমার যদি আসলে কনফিউশন থাকে আমি এখানে ঘনত্বের কোনো রিলেশনশিপ খুঁজে পাচ্ছি না আর কি আচ্ছা যাই হোক আপেক্ষিক গুরুত্ব থাকতে পারে না না আপেক্ষিক গুরুত্ব তো তুমি যে দ্রবণ বানাও এটা নির্দিষ্ট না মনে করো তুমি একটা দ্রবণ বানাইছো এটার একটা আপেক্ষিক গুরুত্ব থাকবে তুমি আরো দ্রব অ্যাড করে আরেকটা দ্রবণ বানাইছো সেটার একটা আপেক্ষিক গুরুত্ব থাকবে আপেক্ষিক গুরুত্ব একটা দ্রবণের দ্রবণের সর্বোচ্চ যতটুকু হইতে পারবে অতটুকু পর্যন্ত হইলে সেটা হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত আচ্ছা এভাবে চিন্তা করার কি দরকার যে সর্বোচ্চ আপেক্ষিক গুরুত্ব থাকতে পারবে মানে আমি জানি এটার চেয়ে এটা ভাবা সহজ না যে 100 গ্রামের একটা দ্রবণ সর্বোচ্চ এত গ্রাম দ্রবকে নিতে পারবে এটা ভাবা সহজ না চিন্তা করা আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্বের
মানে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্বের কনসেপ্টে না যে তুমি এইসব চিন্তা ভাবনা করলে এটা তোমার জন্য চিন্তা করা সহজ হয় না। হ্যাঁ করতে পারো, তুমি যদি কমপ্লেক্স করে চিন্তা করতে পারো ইটস, বাট দরকার নেই আমাদের এখন এটা। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা দ্রবণের, প্রত্যেকটা দ্রবণের তুমি যদি একটা নির্দিষ্ট দ্রাবক নাও, ওই দ্রাবকের কি থাকবে, দ্রবকে দ্রবীভূত করার একটা ক্যাপাসিটি থাকবে, যে ক্যাপাসিটির অতিরিক্ত যদি তুমি দ্রব অ্যাড করো ওই দ্রবটা কি অধঃক্ষেপাকারে নিচে পড়ে যাবে। এখন মনে করো আমি ধরলাম, আমি ধরলাম তুমি 100 গ্রাম পানি নিছো। আমি কি ধরলাম, আমি ধরলাম যে এখানে 100 গ্রাম পানি নিছি, এবং 100 গ্রাম পানি দ্রাবক হিসেবে ইউজ হইলে তুমি সর্বোচ্চ এই 100 গ্রাম পানিতে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড কে দ্রবীভূত করতে পারবা। এর বেশি সোডিয়াম ক্লোরাইড কে দ্রবীভূত করতে গেলে সেটা কি অধঃক্ষেপাকারে নিচে পড়ে যাবে, এটা আমি ধরলাম। ঠিক আছে, এটা আমি কি বলতো ভাইয়া ধরলাম, সকল ক্ষেত্রে যে 10 গ্রাম হবে এরকম না, তো আমি ধরলাম যে 100 গ্রাম পানি যদি তুমি নাও, 100 গ্রাম পানিতে সর্বোচ্চ কি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড তুমি দ্রবীভূত করতে পারবা বলতো ভাইয়া, 10 গ্রাম। এর বেশি তুমি কি বলতো ভাইয়া করতে পারবা না। তার মানে এই যে 100 গ্রাম, 100 গ্রাম এই যে 100 গ্রাম পানি যে আমি নিচ্ছি, এই 100 গ্রাম পানির দ্রবকে দ্রবীভূত করার ক্যাপাসিটি কত গ্রাম বলতো ভাইয়া, ক্যাপাসিটি কত গ্রাম, 10 গ্রাম না? 100 গ্রাম পানির সোডিয়াম ক্লোরাইড কে দ্রবীভূত করার ক্যাপাসিটি কত ধরে নিলাম আমরা, 10 গ্রাম। 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড কে সে নিজের মধ্যে দ্রবীভূত করতে পারবে, এর বেশি করতে গেলে সেটা কি হবে বলতো ভাইয়া, অধঃক্ষেপাকারে নিচে পড়ে যাবে। এটা ধরতে কারো আপত্তি আছে, এই কারো আপত্তি আছে না ভাইয়া? এখন মনে করো আমি একটা দ্রবণ বানাইলাম, সেখানে 100 গ্রাম পানি দিছি, এবং এখানে সোডিয়াম ক্লোরাইড দিছি হচ্ছে 5 গ্রাম। কত গ্রাম দিছি বলতো, 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিছি বলতো ভাইয়া, 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড খুব সুন্দর ভাবে এখানে দ্রবীভূত হয়ে যাবে না? এখানে কি বলতো ভাইয়া, 10 গ্রাম ক্যাপাসিটির কি কম আছে না? 10 গ্রাম ক্যাপাসিটির কম আছে, তার মানে এখানে যে দ্রবটা আছে ওই দ্রবটা কি ক্যাপাসিটির চেয়ে কম পরিমাণ দ্রব এখানে দ্রবীভূত আছে। তার মানে তুমি যদি এখানে আরো সোডিয়াম ক্লোরাইড দাও সেটাও কি হয়ে যাবে, দ্রবীভূত হয়ে যাবে, হয়ে যাবে না? তো এই ধরনের দ্রবণকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। তার মানে অসম্পৃক্ত দ্রবণ কি ভাইয়া, যে দ্রবণে ক্যাপাসিটির চেয়ে কম পরিমাণ দ্রব দ্রবীভূত। ঠিক আছে, তোমার ক্যাপাসিটি হচ্ছে 10 গ্রাম, তুমি দ্রবীভূত করছো কয় গ্রাম, 5 গ্রাম। তো এই ধরনের দ্রবণকে আমরা কোন দ্রবণ বলবো বলতো ভাইয়া, অসম্পৃক্ত দ্রবণ বলবো। বুঝতে পারছো, বুঝতে পারছো অসম্পৃক্ত দ্রবণ কি? আচ্ছা, তাহলে যে দ্রবণে ক্যাপাসিটির চেয়ে, ধারণ ক্ষমতার চেয়ে কম পরিমাণ দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে সেটাকে আমরা কি বলি, অসম্পৃক্ত দ্রবণ বলি। ভাই এরকম কেস হইতে পারে না যে তুমি 10 গ্রামই দ্রব অ্যাড করছো এখানে, হইতে পারে না, হইতে পারে না? তাহলে কি ঘটবে, 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড খুব সুন্দর ভাবে দ্রবীভূত হয়ে যাবে না এখানে? জি ভাইয়া। বাট কি বলতো ভাইয়া, বাট এটা কিন্তু ক্যাপাসিটির সমান পরিমাণ তুমি দ্রব দ্রবীভূত করে ফেলছো, তো এই ধরনের দ্রবণকে আমরা কি বলবো, সম্পৃক্ত দ্রবণ বলবো। ঠিক আছে, এখন বলতো ভাইয়া, 10 গ্রাম না করে যদি আমি 8 গ্রাম সোডিয়াম ক্লোরাইড অ্যাড করতাম সেটা কোন ধরনের দ্রবণ হইতো, সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? অসম্পৃক্ত। 8 গ্রাম হইলে, 9 গ্রাম হইলে অসম্পৃক্ত, 0.1 গ্রাম হইলে অসম্পৃক্ত, 9.9 গ্রাম হইলে অসম্পৃক্ত, 10 গ্রাম হইলে সম্পৃক্ত। কারণ আমি বলেই দিছি, আমি বলেই দিছি ক্যাপাসিটি হচ্ছে 10 গ্রাম। এখন তুমি তো হচ্ছে একটু ফাজিল, ঠিক আছে, তোমার একটু বিটলামি না করলে হয় না, তো তুমি যে কাজটা করছো এখানে 15 গ্রাম দ্রবীভূত করছো, কি করছো বলতো ভাইয়া, 15 গ্রাম দিছো। এখন ঘটনা কি ঘটবে বলতো ভাইয়া, এই যে 15 গ্রাম দ্রবীভূত হইতে চাইবে চাইবে চাইবে, কিন্তু দ্রবীভূত হইতে পারবে কয় গ্রাম বলতো, 10 গ্রাম। বাকি 5 গ্রাম কি বলতো ভাই, একটা সময় অধঃক্ষেপে পরিণত হয়ে যাবে না? এই যে দেখো, তার মানে 15 গ্রাম দ্রবীভূত হইতে চাইবে, 15 গ্রাম কি দ্রবীভূত হইতে চাইবে, বাট পারবে না, 10 গ্রাম দ্রবীভূত হয়ে 5 গ্রাম কি অধঃক্ষেপাকারে নিচে পড়ে যাবে। তো এই ধরনের দ্রবণকে আমরা কি বলি বলতো ভাইয়া, অতিপৃক্ত দ্রবণ বলি। তো অতিপৃক্ত দ্রবণে কি তৈরি হয় বলতো ভাইয়া, অধঃক্ষেপ তৈরি হয়। অতিপৃক্ত দ্রবণে কি তৈরি হয়, তাহলে আমরা তিন ধরনের দ্রবণ দেখলাম, একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আরেকটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আরেকটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ কি, যদি ক্যাপাসিটির চেয়ে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক যে পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে তার চেয়ে কম দ্রব যদি তুমি দ্রবীভূত করাও, তাহলে যে দ্রবণটা উৎপন্ন হবে সেটা কি, অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণে তুমি কি আরো দ্রব অ্যাড করতে পারবা, আনসারটা হচ্ছে হ্যাঁ পারবা। অ্যাড করলে সেটা কি হবে, সেটা
অসম্পৃক্তই থাকবে, এবং একটা সময় কি বলতো ভাই সম্পৃক্ত হইতে থাকবে, ঠিক আছে? তো তারপরে কি বলতো ভাই সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ কি, কোন একটা দ্রাবকে দ্রাবকের দ্রবকে দ্রবীভূত করার যত ধারণ ক্ষমতা আছে, ধারণ ক্ষমতার সমান যদি দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে সেটাকে আমরা কি বলবো, সম্পৃক্ত দ্রবণ বলবো। বলতো ভাই সম্পৃক্ত দ্রবণে তুমি যদি আরেকটু দ্রব অ্যাড করো, দ্রবটা কি কিসে রূপান্তরিত হয়ে যাবে, অধক্ষেপাকারে অতিপৃক্ত। হ্যাঁ, দ্রবণটা কিন্তু অতিপৃক্ত হয়ে যাবে। তুমি যদি সম্পৃক্ত দ্রবণে আরেকটু একটু পরিমাণ 0.1 গ্রাম দ্রব দাও, সেটা কি অধক্ষেপ আকারে নিচে পড়ে যাবে, তার মানে দ্রবণটা কি হয়ে যাবে, অতিপৃক্ত দ্রবণ হয়ে যাবে। আর অতিপৃক্ত দ্রবণ কি ক্যাপাসিটি চেয়ে বেশি যদি থাকে, ঠিক আছে? বুঝতে পারছো? লিখো দ্রাব্যতা, কোন নির্দিষ্ট দ্রাবকে, কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ, সর্বোচ্চ যত পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারে, দ্রবীভূত হতে পারে তাকে ওই দ্রবের, ওই দ্রাবকের দ্রাব্যতা বলে, দ্রাব্যতা বলে, মানে তাকেই দ্রাব্যতা বলে আর কি। ওই দ্রবের ওই দ্রাবকে এগুলো না লিখতে হবে, তার মানে কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণ দ্রব দ্রবীভূত হইতে পারে সেটাই কি বলতো ভাই ওই দ্রাবকের দ্রাব্যতা। বুঝতে পারছো? কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবক, হ্যাঁ তাপমাত্রা তুমি ফিক্স রাখতে পারো, এটা পরে বলতেছি, তাপমাত্রার কনসেপ্টটা কখন আসবে পরে বলতেছি। আচ্ছা লিখো নির্দিষ্ট তাপমাত্রা, লিখো তাপমাত্রা চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হয়, এই তাপমাত্রার কাহিনী নিয়েও আমরা বিশাল পড়াশোনা করবো, ঠিক আছে? তাপমাত্রার কাহিনী নিয়ে কি বলো তো ভাই আমরা বিশাল কাহিনী করবো। আর বইতে তো দ্রাব্যতার সংজ্ঞা মনে হয় এরকম দেওয়া নেই, 1000 গ্রাম না কত গ্রাম দেওয়া আছে, তাই না? 100 গ্রাম তাকে কি বলতো ভাইয়া, তাকেই আমরা দ্রাব্যতা বলতেছি। বিষয়টা কি মিন করতেছে, মনে করো, মনে করো তুমি এখানে পানি নিছো, মনে করো তুমি এখানে কি নিছো বলতো ভাইয়া, পানি নিছো, 100 গ্রাম পানি নিছো, কেমন 100 গ্রাম পানি নিছো। পানি নিয়ে তুমি সোডিয়াম ক্লোরাইড দ্রবকে এখানে অ্যাড করতেছো, সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলে সেটা কি একটা দ্রবণ তৈরি করবে না? এখন দ্রবণ তৈরি করলে সমস্যা নাই, তুমি সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলাম প্রথমে 5 গ্রাম, খুব সুন্দরভাবে দ্রবীভূত হয়ে গেল। তারপরে তুমি আরো দিলা 10 গ্রাম দিলা, খুব সুন্দরভাবে দ্রবীভূত হয়ে গেল। এরকম তুমি দিতে থাকলে সবসময় কি দ্রবীভূত হইতে থাকবে, একটা সময় অধক্ষেপ করবে না? তো সর্বোচ্চ যত যত পরিমাণ সোডিয়াম ক্লোরাইড তুমি অ্যাড করলেও অধক্ষেপ করবে না সেটাই কি বলতো ভাই, সেটাই হচ্ছে ওই যে পানির হচ্ছে কি দ্রাব্যতা, সেটাই কি বলতো ভাইয়া দ্রাব্যতা। তো আগের ক্ষেত্রে দ্রাব্যতা কত বলতো ভাইয়া, আগের ক্ষেত্রে দ্রাব্যতা কত বলো? 10। এই যে 10, এটাই কি ক্যাপাসিটি না? কারণ কি সর্বোচ্চ 10 গ্রাম পরিমাণ তুমি যদি অ্যাড করতা সেক্ষেত্রে কি হইতো না, কোনো অধক্ষেপ পড়তো না, 10 এর একটু বেশি দিলেই কি অধক্ষেপ পড়তো, তাই না? তার মানে তুমি কি বুঝতেছো যে ভাইয়া তুমি যদি দ্রাব্যতার সমপরিমাণ দ্রব অ্যাড করো তাহলে তোমার যে দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত। দ্রাব্যতার সংজ্ঞাটা এভাবে দিতে পারো না যে ভাইয়া নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে বা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে, দেখো খুব সুন্দরভাবে বুঝবা, করতে যে পরিমাণ দ্রবের প্রয়োজন হয়, যে পরিমাণ দ্রবের প্রয়োজন হয়, দ্রবের প্রয়োজন হয় তাকেই দ্রাব্যতা বলে। বলতে পারো না? এই বলতে পারো? জি ভাইয়া।
আচ্ছা, তার মানে কোন একটা দ্রবণ সম্পৃক্ত অবস্থায় আছে মানে কি বলতো ভাইয়া, তার দ্রাব্যতা পূর্ণ হইতে যতটুকু দ্রব দরকার ছিল অতটুকু দ্রবই তার মধ্যে দ্রবীভূত আছে। হ্যাঁ, তাহলে বলতো ভাইয়া দ্রাব্যতা কি? দ্রাব্যতা হচ্ছে একটা নির্দিষ্ট দ্রাবক কি পরিমাণ দ্রবকে নিজের মধ্যে কি করতে পারবে, দ্রবীভূত করতে পারবে। তাহলে বুঝতে পারছো দ্রাব্যতা কি? দ্রাব্যতা হচ্ছে ভাইয়া কোন একটা নির্দিষ্ট দ্রাবক কি পরিমাণ দ্রবকে নিজের মধ্যে কি করতে পারবে, দ্রবীভূত করতে পারবে। দ্রাব্যতা ফিল আপ করার পরে, একটা দ্রবণ দ্রাব্যতা ফিল আপ করার পরে যে দ্রবণটা তৈরি হয় সেটা কোন ধরনের দ্রবণ হয়? সম্পৃক্ত দ্রবণ হয়। সম্পৃক্ত দ্রবণ হয়, দ্রাব্যতা ফিল আপ করলে কি হয়? সম্পৃক্ত দ্রবণ হয়। তুমি যদি আরো অতিরিক্ত দাও সেটা তো অধাত্ম প্রকারে পড়ে যাবে, তাই না? এই লাইনটা কি বুঝতে পারছো? নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে যে পরিমাণ দ্রবের প্রয়োজন হয় তাকেই দ্রাব্যতা বলে। এই সংজ্ঞাটা আমরা কেন লিখতে পারতেছি বুঝতে পারছো কিনা বলো তাড়াতাড়ি। জি ভাইয়া বুঝছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারে, বা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বোচ্চ যত পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে নিজের মধ্যে তাকেই কি বলা হয়? ওই দ্রবের ওই দ্রাবকে দ্রাব্যতা বলে। ঠিক আছে ভাইয়া, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে যে পরিমাণ দ্রবণ দ্রবের প্রয়োজন হয় তাকে আমরা কি বলতেছি, দ্রাব্যতা বলতেছি। এই যে দ্রাব্যতার সংজ্ঞাটা আমরা বুঝলাম এবং দ্রাব্যতা জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারলাম, এই দ্রাব্যতা আমাদের পরিমাপ করা লাগবে না, পরিমাপ করা লাগবে না। হ্যাঁ, তো দ্রাব্যতা পরিমাপ করা যায় তিনটি পদ্ধতিতে। কয়টি পদ্ধতিতে বলো তো ভাইয়া দ্রাব্যতা পরিমাপ করা যায়? কয়টি পদ্ধতিতে? তিনটি পদ্ধতিতে। আচ্ছা, দ্রাব্যতা কি জিনিস বুঝতে পারছো? দ্রাব্যতা হচ্ছে সর্বোচ্চ কি পরিমাণ দ্রব নিজের মধ্যে দ্রবীভূত করতে পারে কোন একটা দ্রব। ঠিক আছে, যে পরিমাণ মানে দ্রবীভূত করার ক্ষমতা, সোজা সোজা সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত করতে পারে সেটাই হচ্ছে ভাইয়া ওই দ্রাবকের দ্রাব্যতা। বুঝতে পারছো? ওকে ওকে, ঠিক আছে, দ্রবীভূত করার ক্ষমতা কেমন। আচ্ছা, তাহলে দ্রাব্যতা পরিমাপ করতে পারি আমরা কয়টা পদ্ধতিতে? তিনটা পদ্ধতিতে। দ্রাব্যতা পরিমাপ করতে পারি কয়টা পদ্ধতিতে বলো তো ভাইয়া? তিনটা পদ্ধতিতে। তার মধ্যে এক আর তিন নাম্বার পদ্ধতিটা অনেক ইম্পর্টেন্ট, দুই নাম্বার পদ্ধতিতে খুব বেশি আসে না। তাহলে লিখে ফেলো প্রথম পদ্ধতি, দ্রাব্যতা পরিমাপের প্রথম পদ্ধতি লিখো সবাই, দ্রাব্যতা পরিমাপের প্রথম পদ্ধতি লিখো। খুব মজা, খুব মজা। দ্রাব্যতা পরিমাপের প্রথম পদ্ধতি লিখছ? জি ভাইয়া। আচ্ছা, তো 100 গ্রাম দ্রাবককে লিখো, 100 গ্রাম দ্রাবককে বা 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ সর্বোচ্চ যত পরিমাণ বা যত গ্রাম দ্রবকে দ্রবীভূত করতে পারে, সর্বোচ্চ যত গ্রাম দ্রবকে দ্রবীভূত করতে পারে, এভাবে আমরা হিসাব করতে পারি ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারে, সেটা কি বলতো ভাই? সেটাকে আমরা দ্রাব্যতা বলতে পারি। তাহলে 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ যত গ্রাম দ্রবকে দ্রবীভূত করতে পারে পারে। ঠিক আছে, 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ যত গ্রাম দ্রবকে দ্রবীভূত করতে পারে, লাইনটা লিখছো? লাইনটা লিখছো? হ্যাঁ। এখন মনে করো তুমি যে কোনো একটা পানি দ্রাবক নিলে, সেটা পানি হইতে পারে, দুধ হইতে পারে, অন্য যে কোনো একটা দ্রাবক হইতে পারে। ঠিক আছে, তো মনে করো তুমি দ্রাবক নিলা, কত গ্রাম নিলা, কত গ্রাম নিলা? 100 গ্রাম। ঠিক আছে, তো 100 গ্রাম দ্রাবক নিলে একটা পাত্রে, তো মনে করো এই যে 100 গ্রাম দ্রাবক, এখানে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা আমরা নির্ণয় করবো। তো তুমি কি করবা বলো তো ভাইয়া? 100 গ্রাম পানি নিয়ে এখানে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করতে থাকবা, সোডিয়াম ক্লোরাইড অ্যাড করতে থাকবা। অ্যাড করতে করতে দেখবা সর্বোচ্চ কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড এই 100 গ্রাম পানিতে দ্রবীভূত হইতে পারে। ঠিক আছে, সর্বোচ্চ কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড এই 100 গ্রাম পানিতে দ্রবীভূত হইতে পারে। তো দেখলা যে তুমি দেখলা সর্বোচ্চ 80 গ্রাম অবশ্যই কি নির্দিষ্ট তাপমাত্রায়, অবশ্যই কি নির্দিষ্ট তাপমাত্রায়, এটা সকল ক্ষেত্রে সত্য। আমি আর পরে লিখবো না, বাট এটা না লিখলে তোমরা পরীক্ষায় মার্ক পাবা না, কারণ তাপমাত্রা চেঞ্জের সাথে সাথে দ্রাব্যতা চেঞ্জ হয়। আচ্ছা, তো দেখলা যে 80 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ তুমি 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করতে পারতেছো। 80 গ্রামের চেয়ে একটু বেশি দিলেই সেটা কি হয়ে যায়, অধক্ষেপে পড়ে যায়। তার মানে বলতো ভাইয়া 100 গ্রাম দ্রাবক বা 100 গ্রাম পানি সর্বোচ্চ কত গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারতেছে? 80 গ্রাম। তাহলে বলতো ভাইয়া এখানে দ্রাব্যতা কত? 80। দ্রাব্যতা কত? 80। ঠিক আছে, কারণ কি 100 গ্রাম 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ 80 গ্রাম দ্রাবককে দ্রবীভূত করতে পারতেছে, এই জন্য কি বলতো ভাইয়া? তার মানে কি পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 80। এখন বলতো ভাইয়া
এই যে 80 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এই দ্রাব্যতা যত ওই সমপরিমাণ সোডিয়াম ক্লোরাইড বা দ্রব্য তুমি যদি ভাইয়া পানিতে অ্যাড করো ঠিক আছে তোমার যে দ্রবণটা তৈরি হয়েছে সেটা কোন ধরনের দ্রবণ সম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণ না কোন ধরনের দ্রবণ সম্পৃক্ত দ্রবণ তাহলে তুমি এই সংজ্ঞাটাকে এভাবেও লিখতে পারো না যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে পরিমাণ দ্রব্য লাগে লিখতে পারো না জি ভাইয়া লেখা দাও অবশ্যই লিখতে পারো তাহলে লিখো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত করতে বা সম্পৃক্ত করতে সেম কথা করতে যত গ্রাম দ্রব্য লাগে যত গ্রাম দ্রব্য দরকার হয় তাই কি বলতো ভাইয়া তাই হচ্ছে দ্রাব্যতা তাই কি বলতো ভাইয়া দ্রাব্যতা তাই কি বলতো ভাইয়া দ্রাব্যতা লিখছো সবাই এই সবাই লিখেছো বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আচ্ছা ভেরি গুড এই 1 এল কে সি আর পি এন জে এটা তুমি কে হ্যাঁ এই তোমার নাম কি 1 এল কে সি না আই কে সি আর পি এন জি এই বলো নাম বলতে সমস্যা নেই লজ্জা করে এই হ্যালো নির্দিষ্ট তাপমাত্রা 100 গ্রাম দ্রাবকে হ্যাঁ দ্রাবককে ঠিক আছে দ্রাবককে আরে ভাই রে ভাই এই নাম বলো না কেন ভাইয়া তুমি তোমার তোমার এখানে নামটা দেখা যাচ্ছে না আচ্ছা তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব্য দরকার হয় তাই কি বলতো ভাইয়া দ্রাব্যতা মনে করো তুমি তুমি এম গ্রাম দ্রাবক নিলা কত গ্রাম দ্রাবক নিলা বলতো বড় হাতের এম গ্রাম দ্রাবক নিলা বড় হাতের কি এম গ্রাম দ্রাবক নিলা এবং এই বড় হাতের এম গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করার জন্য বা এই বড় হাতের এম গ্রাম দ্রাবকে তুমি দ্রব্যকে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত করতে পারো হচ্ছে ছোট হাতের এম গ্রাম কত গ্রাম ছোট হাতের এম গ্রাম বলতো ভাইয়া দ্রাব্যতা কিভাবে বের করবা বলতো দ্রাব্যতা কিভাবে বের করবা ভাইয়া এম গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রাবককে কি সম্পৃক্ত করতে সম্পৃক্ত করতে আহা এটা কি সমস্যা শুরু করে দিল সম্পৃক্ত করতে রাইটিং ট্যাবলেট ঝামেলা করতেছে ওরে শক করছে শক টক সবই করতেছে আমার আজকে এক মিনিট আচ্ছা দেখা যাচ্ছে হ্যালো জি ভাইয়া জি ভাইয়া রাইটিং ট্যাবলেট সমস্যা করতেছে আমার আজকে কেন করতে দ্রব্য লাগবে কত গ্রাম বলতো ভাইয়া দ্রব্য লাগবে ছোট হাতের এম গ্রাম তাহলে বলতো ভাইয়া 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য কতটুকু লাগবে বড় হাতের এম বাই ছোট হাতের এম তাহলে বলো তো ভাইয়া 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য লাগবে কত ছোট এম বাই বড় এম ইনটু কত 100 এটাই কি দ্রাব্যতা না এটাই কি বলো তো ভাইয়া এটাই কি দ্রাব্যতা তাহলে দ্রাব্যতাকে প্রকাশ করা হয় এস দিয়ে এস এর ইংলিশ হচ্ছে সলিউবিলিটি সলিউবিলিটির বাংলা হচ্ছে দ্রাব্যতা সলিউবিলিটি ঠিক আছে তাহলে দ্রাব্যতাকে প্রকাশ করা হয় এস দিয়ে তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ছোট হাতের এম ডিভাইড বাই বড় হাতের এম ইনটু 100 তাই না
ছোটাতের এম কি বলো তো ভাইয়া? দ্রবের কেএসপি না ভাইয়া, এটা এস। এটা কে কেএসপি বলতেছে যে এটা কে? এটা কে ভাইয়া? আমি ফারজানা, ফারজানা তুমি? এটা এটা আমার আপুর মানে ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছে। তোমার নাম কি? নাম মাহি, নাম ইমতিয়াজ মাহি। আচ্ছা মাহি, তুমি কি অন্য জায়গায় গুণগত রসায়ন পড়ে ফেলছো? হ্যাঁ জি ভাই, একটু পড়ছিলাম। হ্যাঁ তাইলে তুমি মারাত্মক বেসিকের ঘাটতিতে আছো, তোমার আরো ভালোভাবে পড়াশোনা করা লাগবে। ঠিক আছে অনেক পরের জিনিস, অনেক পরের জিনিস। আমরা ওইখান থেকে শুরু করছি যে স্যার যে ভাইয়া ঘনমাত্রা আছে না, যে থার্ড ব্রেকেট দিয়ে যে প্রকাশ করে, তারপরে ওই যে কিভাবে বের করতে পারি? ছোট হাতের এম বাই বড় হাতের এম ইন্টু কত? একশো, যেখানে ছোট হাতের এম হচ্ছে দ্রবের ভর, বড় হাতের এম হচ্ছে কি বলো তো ভাই? দ্রাবকের ভর ইন্টু হচ্ছে একশো। বলো তো দ্রাব্যতার একক কি হবে? এখন একক থাকবে না, কোন একক থাকবে না, ভরকে আমরা ভর দিয়ে ভাগ করব, এককের দরকার নাই, তাই না? তো প্রথম পদ্ধতিতে দেখো, এটা কিন্তু প্রথম পদ্ধতি, দ্রাব্যতা নির্ণয়ের প্রথম পদ্ধতিতে দ্রাব্যতার কি কোনো একক আছে? না, একক নাই। তবে তোমাদের বইতে গ্রাম ডিভাইডেড বাই 100 গ্রাম এরকম একটা একক দিছে, গ্রাম প্রতি 100 গ্রাম, এই এককটা ইউজ করতে পারো অথবা তুমি একক ছাড়াও ইউজ করতে পারো। ঠিক আছে, তো গ্রামকে গ্রাম দিয়ে ভাগ করছে তারা, কেন করছে কে জানে। তো বইতে কোথাও কোথাও দেখবা গ্রাম পার 100 গ্রাম, আর কোথাও কোথাও দেখবা নাই একক। ঠিক আছে, এই মিষ্টি নিয়ে আসছো, মিষ্টি খাবো, চামচটা নিয়ে আসো, তুমিও খাও। ছোট চামচ আছে না ওইখানে, ওইখানে রান্নার। আচ্ছা তাহলে আমরা প্রথম পদ্ধতিতে দ্রাব্যতা নির্ণয় করে ফেলতে পারবো না। তো প্রথম পদ্ধতিতে দ্রাব্যতার সংজ্ঞাটা কি ভাইয়া? নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব দরকার হয়, বা নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ যত গ্রাম দ্রবকে নিজের মধ্যে দ্রবীভূত করতে পারে, সেটাই কি বলতে হবে? দ্রাব্যতা প্রথম পদ্ধতিতে। আচ্ছা তাহলে চলো কিছু প্রশ্ন সলভ করে ফেলি। এক নাম্বার প্রশ্ন, 200 গ্রাম পানির সাথে 72 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রাব্যতা কত? 200 গ্রাম পানির সাথে 72 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রাব্যতা কত? প্রশ্নটা অনেক ইজি না? হ্যালো, অনেক ইজি তো দ্রাব্যতার সাথে ঐকিক নিয়মে করবা, কারণ বেসিকটা ভালো হবে। ঠিক আছে, আমি মিষ্টি খাচ্ছি, অনেক মজার, অসাধারণ। দ্রাব্যতা পরিমাপের প্রথম পদ্ধতিতে 100 গ্রাম কেন নিলো? আমরা যদি 1 গ্রাম নিতাম হিসাব তারা সহজ হইতো না? মানে 1 গ্রামে 1 গ্রাম নিয়ে তুমি শোনো, ঘনমাত্রা অনেক ভাবে প্রকাশ করতে পারো না, আমরা কি পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারবো এটা জানা, এটা তো আমরা যেকোনো ভাবে জানতে পারি, তাই না? যেকোনো ভাবে জানতে পারি, তার মধ্যে তোমাদের বইতে তিনটা ভাবে জানাই স্যার। আমরা তিনটা পদ্ধতি শিখতেছি পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য, কেমন? আর কোন উদ্দেশ্য নাই। আচ্ছা তাহলে 200 গ্রাম পানির সাথে 72 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিলিয়ে তুমি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করছো, বা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করছো মানে তোমার ক্যাপাসিটি যত, তত পরিমাণ দ্রব তোমার অ্যাড হইছে, মানে যত পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারতো তত পরিমাণই অ্যাড হইছে, তাই না? সম্পৃক্ত করার অর্থ, এই সম্পৃক্ত করার অর্থ কি? যত পরিমাণ দ্রবকে সে অ্যাড করতে পারতো নিজের মধ্যে, 200 গ্রাম পানি, 200 গ্রাম পানি সর্বোচ্চ যত পরিমাণ দ্রবকে নিজের মধ্যে
দ্রবীভূত করতে পারতো তত পরিমাণ দ্রবই অ্যাড হয়েছে, এজন্যই কি সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়েছে। এখানে যদি সম্পৃক্ত কথাটা উল্লেখ না থাকে এরকম থাকতো যে কোন একটা দ্রবণ বানাইতে তোমার 200 গ্রাম পানির সাথে 72 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশানো লাগছে, ভাই তুমি দ্রাব্যতা বের করতে পারতা? পারতা না ভাইয়া, পারতা না। এই জন্যই সম্পৃক্ত কথাটা আছে কিনা আগে চেক করবা, ঠিক আছে? কারণ সম্পৃক্ত কথাটা আছে মানে কি, যতটুক ক্যাপাসিটি, যতটুক ধারণ ক্ষমতা, যতটুক দ্রাব্যতা, অতটুক পরিমাণ কি আছে বলতো ভাইয়া? দ্রবীভূত আছে। সম্পৃক্ত না মানে কি বলতো ভাইয়া? অতটুক নাই দ্রবণটা, সম্পৃক্ত না মানে কি বলতো ভাইয়া? ওইটুক পরিমাণ পদার্থ দ্রবীভূত নাই, কম বা বেশি আছে। বুঝতে পারছো কেন সম্পৃক্ত কথাটা আমাদের এত বেশি জরুরি? ওকে, ভেরি গুড। তাহলে 200 গ্রাম পানির সাথে 72 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে তুমি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করছো, তার মানে কি বলতো ভাইয়া? 200 গ্রাম পানিকে সম্পৃক্ত করার জন্য বা 200 গ্রাম পানির সোডিয়াম ক্লোরাইড কে দ্রবীভূত করার ক্ষমতা কত গ্রাম বলতো ভাইয়া? 72 গ্রাম। তাহলে 200 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে 72 লাগে, এককে কত লাগে আর 100 তে কত লাগে, তাই না? তাহলে 200 গ্রামকে সম্পৃক্ত করতে বা 200 গ্রামের যে দ্রবীভূত করার ক্ষমতা সেটা হচ্ছে 72 গ্রাম। 1 গ্রামের কত আর কি বলতো ভাইয়া? 100 গ্রামের কত, তাই না? ভাই সি কিউ কি ওই ওই কি নিয়মে করব? সি কিউ তে ভাইয়া তো সহজ কিছু না, তো সি কিউ নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না। সি কিউ মোলার দিয়ে আসবে, সবকিছু দিয়ে আসবে, বাট এত সহজ আসবে না, ঠিক আছে? যাই দিয়ে আসুক, সি কিউ তে আসবে, অধক্ষেপ করবে কি করবে না। আচ্ছা তাহলে কত হইলে বলতো ভাই? 36। তাহলে এই যে এটার যে তোমার দ্রাব্যতা সেটা কত বলতো ভাই? 36। তুমি ঐকিক নিয়মে করতে পারো, সূত্র দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। সূত্র দিয়ে করলে দ্রাব্যতা S = কত? ছোট হাতের m / বড় হাতের m * কত? 100। ছোট হাতের m হচ্ছে কত? 72 গ্রাম দ্রব, ঠিক আছে? বড় হাতের m কত বলতো ভাইয়া? 200 * কত বলতো ভাইয়া? 100। তাহলে কত হবে? 36 হবে, দুই ক্ষেত্রে সেম আনসার। এই কোনো সমস্যা আছে না ভাইয়া? কোনো না ভাইয়া। তাহলে লিখো সেকেন্ড কোয়েশ্চেন। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে তাপ দিয়ে পানি যদি তুমি বাষ্পীভূত করে দাও, 5.85 গ্রাম সোডিয়াম ক্লোরাইড অবশিষ্ট থাকে, দ্রাব্যতা কত? ঠিক আছে, পারবা এটা? পারবো ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া, পারবো। বের করো, আনসার কত হবে বলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা দেখো আমি বলে দিচ্ছি, দেখো 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে, তোমার কাছে কি আছে বলো তো ভাইয়া? 20 গ্রাম দ্রবণ আছে, তাই না? দ্রবণ আছে কি 20 গ্রাম, এবং এটা সম্পৃক্ত অবস্থায় আছে। এটা কি আছে বলতো ভাইয়া? সম্পৃক্ত অবস্থায় আছে, তার মানে এখানে যত পরিমাণ দ্রব সে দ্রবীভূত করতে পারতো সেই পরিমাণ দ্রবই দ্রবীভূত অবস্থায় আছে। তাহলে এটা থেকে সে পানি বাষ্পীভূত করে ফেলছে, পানি বাষ্পীভূত করার পরে সে দ্রব পাইছে কত গ্রাম? কত পাইছে দ্রব বলতো? কত পাইছে? 5.85 গ্রাম। তার মানে কি বলতো ভাই, এখানে দ্রবীভূত অবস্থায় কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড ছিল? এত মুশকিল, 14.15। তাহলে দ্রব আছে কত গ্রাম বলতো ভাই? 5.85 গ্রাম। তার মানে তোমার দ্রবণটা যখন সম্পৃক্ত অবস্থায় ছিল তোমার কি পরিমাণ দ্রব এখানে দ্রবীভূত অবস্থায় ছিল বলতো ভাইয়া? 5.85 গ্রাম। তার মানে এই দ্রবণটাতে বা এই যে দ্রাবকটা ছিল সেটার দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতা কত গ্রাম ছিল বলতো? 5.85 গ্রাম ছিল। এখন বলতো ভাইয়া তাহলে দ্রাব্যতা কত হবে? 20 গ্রামে আছে 5.85, তাই না? হ্যাঁ 20 গ্রামে আছে 5.85। এটা 1 গ্রামে আছে, পানি তো অন্য পরিমাণ না? এই যে দেখো ভাইয়া, আমাদের কিন্তু সংজ্ঞাটা কি ছিল? 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে, তাই না? আমাদের সংজ্ঞাটা কি ছিল? 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে। এখানে যে 20 গ্রাম দেওয়া আছে এটা দ্রাবকের ভর দেওয়া আছে নাকি দ্রবণের ভর দেওয়া আছে? এই কার ভর দেওয়া আছে?
দ্রাবকের নাকি দ্রবণ? দ্রবণের। তাহলে দ্রাবকের ভর কত হবে? তাহলে দ্রাবকের ভর কত হবে? বিয়োগ করা লাগবে না? জি ভাইয়া। তাহলে বের করো দ্রাবকের ভর। এই তো মুশকিল, আমার রাইটিং টাইপে ঝামেলা করতেছে। 14.15 নামবে দ্রাবক। আমার রাইটিং ট্যাবলেটে ঝামেলা করতেছে মারা। ইহা তো খুবই সমস্যার বিষয়। তাহলে দ্রাবক কতটুকু থাকবে বলো তো ভাইয়া? দ্রাবক থাকবে হচ্ছে 20 থেকে বিক করবো কত? আমরা কি জানি? আমরা জানি দ্রবণ ইজ ইকুয়াল টু কত? দ্রবণের টোটাল ভর সমান কত বলো তো ভাইয়া? দ্রবের ভর যোগ দ্রাবকের ভর না? তাহলে দ্রবণের ভর যদি হয় তোমার 20 গ্রাম, ঠিক আছে, দ্রবের ভর যদি হয় 5.85 গ্রাম, দ্রাবক কতটুকু ছিল বিয়োগ, তাহলে কত? 14.15 গ্রাম, তাই না? তাহলে দ্রাব্যতা s is equal to হবে ছোট হাতের m divided by বড় হাতের m into 100। ভাইয়া ছোট হাতের m হচ্ছে দ্রবের ভর 5.85, বড় হাতের m হচ্ছে ভাইয়া দ্রাবকের ভর 14.15। কেউ ভুলেও 20 বসাই দিও না, সাথে সাথে মাইনাস মার্কিং খাবা, ঠিক আছে, দরকার নাই। তাহলে কত হইলো, এই কত হইলো দ্রাব্যতা, কত হইলো? বুঝতে পারছো আগের ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্য কোন জায়গায়? দেখো তোমার দ্রবণের ভর দেওয়া ছিল, দ্রাবকের ভর কিন্তু দেওয়া ছিল না। তুমি কিন্তু প্রথম পদ্ধতিতে দ্রাবক এবং দ্রবকে কনসিডার করছো, 100 গ্রাম দ্রাবকে কত পরিমাণ দ্রব দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, এটা নিয়ে আমরা আরো ম্যাথ করবো সামনে, ঠিক আছে। এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আসে, তো সেটা আমরা শিখবো। তার আগে কি আমরা দ্রাব্যতা পরিমাপের বাকি দুইটা পদ্ধতি শিখে আসি, ঠিক আছে? তাহলে চলো সেকেন্ড পদ্ধতি লিখো, দ্রাব্যতা পরিমাপের দ্বিতীয় পদ্ধতি লিখছো? এই লিখছো দ্রাব্যতা পরিমাপের দ্বিতীয় পদ্ধতি? লিখছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা তো দেখো, প্রথম যে সংখ্যাটা সেটা ছিল কি, 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারে, 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারে। দ্বিতীয় পদ্ধতিতে আর আমরা দ্রাবককে কনসিডার করব না, আমরা কনসিডার করব ভাইয়া 1 লিটার দ্রবণে, ঠিক আছে। আমরা এবার কাকে কনসিডার করব, দ্রবণে চলে যাব, 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে সর্বোচ্চ যত পরিমাণ বা যত গ্রাম দ্রব দ্রব দ্রবীভূত হতে পারে, এভাবে আমরা কি বলতো ভাইয়া বের করতে পারি, থাকতে পারে। দেখো প্রথমটা সংখ্যা ছিল কি, 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব থাকতে পারে। দ্বিতীয়টা কি বলতো ভাই, আমরা দ্রাবকের মধ্যে নেই, আমরা কোথায় চলে গেছি, দ্রবণে চলে গেছি। যে তুমি যদি 1 লিটার দ্রবণ নাও, 1 লিটার দ্রবণে সর্বোচ্চ কত পরিমাণ দ্রব দ্রবীভূত অবস্থায় থাকতে পারবে, ঠিক আছে। তোমার দ্রবণের আয়তনটা ফিক্সড 1 লিটার, অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা, এগুলাতে প্রত্যেকটার ক্ষেত্রে তোমার দেয়া লাগবে, নির্দিষ্ট তাপমাত্রা ছাড়া তোমার কোনোটাই কারেক্ট হবে না, কেমন? নির্দিষ্ট তাপমাত্রা, এই কথাটা উল্লেখ করা লাগবে। তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকতে পারে, তাহলে ওই পরিমাণ দ্রব যদি তুমি অ্যাড করো, দ্রবণটা কোন ধরনের হবে, সম্পৃক্ত দ্রবণ। তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণকে সম্পৃক্ত করতে, তাই না? এই তাই না? জি ভাইয়া। 1 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে, প্রস্তুত করতে, শোনো দ্রাব্যতার যে বেসিকটা এটা কিন্তু মারাত্মক বেসিক, পোলাপানের ক্লিয়ার হয় না সহজে, প্রস্তুত করতে যে পরিমাণ দ্রব বা যে যত গ্রাম দ্রব, ঠিক আছে, আমরা এখানে দ্রবের ভর ভর নিয়ে কনসিডার করতেছি, যত গ্রাম দ্রব লাগবে। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ বলো। এখানে আমরা দ্রবণের আয়তন 1 লিটার নিব নাকি দ্রাবকের আয়তন 1 লিটার? না না, দ্রবণ, এখানে তো দ্রবণের কথা বলছে, আর সংখ্যাতেই বলে দিয়েছে দ্রব করার পর 1 লিটার হবে। হ্যাঁ, অ্যাড করার পরে 1 লিটার হবে দ্রবণে, মানে দ্রব অ্যাড করার পরে, তারপরে টোটাল আয়তন 1 লিটার বানাইতে হবে, ঠিক আছে। তো মনে করো তুমি এই কাজটা করলা, দেখো মনে করো তুমি এই কাজটা করলা যে পানির সাথে 720 গ্রাম NaCl মিশিয়ে
তুমি 20 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবা, 20 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করলা। সম্পৃক্ত কথাটা আছে মানে কি দ্রাব্যতার সমপরিমাণ দ্রব্য তুমি অ্যাড করে ফেলছো, প্রস্তুত করা হলে দ্রাব্যতা কত, পারবা না বের করতে? ভাইয়া তুমি 20 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করছো এবং 20 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে তোমার দ্রব্য লাগছে কত গ্রাম, দ্রব্য কত গ্রাম লাগছে? অবশ্যই সোডিয়াম ক্লোরাইড এখানে দ্রব্য, 720 গ্রাম লাগছে না? আচ্ছা, তার মানে তুমি 20 লিটার দ্রবণ প্রস্তুত করছো, তুমি কি বলো তো ভাইয়া 20 লিটার দ্রবণ প্রস্তুত করছো, এই 20 লিটার দ্রবণটাকে সম্পৃক্ত বানাইতে বা 20 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে তোমার দ্রব্য লাগছে কত গ্রাম? 720 গ্রাম। তাহলে দ্রাব্যতা কত হবে বলো তো ভাইয়া, 20 লিটারকে সম্পৃক্ত করতে দ্রব্য লাগছে কত গ্রাম? 720 গ্রাম। তাহলে 1 লিটার দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত করতে যত গ্রাম দ্রব্য লাগবে সেটাই কি দ্রাব্যতা না? সেটাই কি? এই সেটাই কি দ্রাব্যতা? দ্রাব্যতা। তাহলে কত আসলো দ্রাব্যতা? 36। 36 একক কি হবে? গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার। এই ক্ষেত্রে দ্রাব্যতার একক কি পাচ্ছ? গ্রাম পার লিটার। তাহলে এটা ছিল আমাদের দ্রাব্যতা নির্ণয়ের দ্বিতীয় পদ্ধতি, যে 1 লিটার দ্রবণকে সম্পৃক্ত বানাতে বা 1 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে তোমার কি পরিমাণ দ্রব্য লাগতেছে বা কত গ্রাম দ্রব্য লাগতেছে, ঠিক আছে, বা 1 লিটার সম্পৃক্ত দ্রবণে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে বা 1 লিটার দ্রবণে সর্বোচ্চ কত গ্রাম দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে, সবগুলা কি বলো তো ভাই সেম কথা না? কোনোটার মধ্যে পার্থক্য আছে? এই কোনোটার মধ্যে পার্থক্য আছে? কোনোটার মধ্যে কিন্তু পার্থক্য নাই। কোনোটার মধ্যে কি নাই বলো তো ভাইয়া? পার্থক্য নাই। লিখো এবার তৃতীয় পদ্ধতি, দ্রাব্যতা পরিমাপের তৃতীয় পদ্ধতি। লিখো দ্রাব্যতা পরিমাপের তৃতীয় পদ্ধতি। এই মাইক দিব, খাতা কলমে তুলতেছি তুলতেছি, পিছায় পড়ছি তো পরে তুলে নিব। ওকে আচ্ছা তৃতীয় পদ্ধতি লিখো, তৃতীয় পদ্ধতি লিখো, 1 লিটার দ্রবণে সর্বোচ্চ যত মোল দ্রব্য দ্রবীভূত থাকতে পারে, 1 লিটার দ্রবণে সর্বোচ্চ যত মোল দ্রব্য দ্রবীভূত থাকতে পারে, কোন দিকে যাচ্ছি দেখো, থাকতে পারে, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, 1 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে, 1 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে, দ্রবণ প্রস্তুত করতে, প্রস্তুত করতে যত মোল দ্রব্য দরকার হয়, যত মোল দ্রব্য দরকার হয়। লিখছো সবাই? আহা সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, লিখো 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 তাড়াতাড়ি লিখো। 1 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে যত মোল দ্রব্য দরকার হয়, লিখছো সবাই? লিখো লিখো তাড়াতাড়ি লিখো। লিখছি ভাইয়া। ওকে, তার মানে কি তুমি 1 লিটার সম্পৃক্ত দ্রবণ বানাবা, এই 1 লিটার সম্পৃক্ত দ্রবণ বানাইতে তোমার যত মোল দ্রব্য লাগছে সেটাই কি হবে ওই দ্রবণের দ্রাব্যতা হবে, তাই না? এই তাই না? এই তাই কি না বলো? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে প্রশ্ন লিখো লিখো। হ্যাঁ সর্বোচ্চ মোল, এটা বুঝতে পারছো? এটা যদি বুঝে যাও দ্রাব্যতা সব ম্যাথ একদম পানি মনে হবে, ঠিক আছে, সর্বোচ্চ মোল আর কি, বা সম্পৃক্ত দ্রবণের মোলারিটি, তাই না, বা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। আচ্ছা লিখো পানির সাথে, সিরিয়াসলি এই এই দ্রাব্যতা যে সম্পৃক্ত দ্রবণের মোলারিটি এটা আমার বুঝতে কত বছর লাগছিল জানো? জয় কত আমার সেকেন্ড ইয়ারের লাস্টে যে বুঝছিলাম,
আমাদের ভাগ্য ভালো আপনার মতো টিচার। জি ভাইয়া এই সুনামটাই পাইতে চাইছিলাম, এই সুনামটাই তো পাইতে চাইছিলাম। তোমরা তো সুনামটার নাম কম করো, আমাদের এত জোর জোর জিনিসপত্র পড়াচ্ছি, দেখবা বেসিকে কোনো সমস্যা থাকবে না। আমাদের সুবিধা বেশি, আপনি যে জায়গায় ভুল করছেন ওই জায়গাগুলো আগে থেকে বলে দিতেছেন। এক্স্যাক্টলি, মানে দেখবা যেখানে আমি বেশি প্রেশার দিচ্ছি ওইখানে দেখবা আমি পড়াচ্ছি বেশি, মানে ওই ওই জায়গায় আমি মারা গেছিলাম কোনো এক সময়। আচ্ছা ভাই ডিআরএমস এর, আচ্ছা দেখতেছি। আচ্ছা 18 মোল সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে 36 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলে সম্পৃক্ত দ্রবণ, আমি ওয়েটিং রুম চালু করে দিই নইলে পোলা পানে ঢোয়া শুরু হবে সিনিয়র ব্যাচের। সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো, প্রস্তুত করা হলো, ঠিক আছে, দ্রাব্যতা কত, দ্রাব্যতা কত বের করতে পারবা না ভাইয়া? সম্পৃক্ত দ্রবণ মানে কি, যে পরিমাণ দ্রব্য তুমি অ্যাড করতে পারো সর্বোচ্চ ওই পরিমাণ দ্রব্যই অ্যাড আছে, তাই না? এই তাই তো নাকি? তাই তো নাকি? ওকে ওকে, তাহলে তোমার 36 লিটার দ্রবণ বানাইতে তোমার দ্রব্য লাগছে কত মোল? 18 মোল। তাহলে 1 লিটার দ্রবণকে সম্পৃক্ত বানাইতে বা 1 লিটার দ্রবণে সর্বোচ্চ দ্রব্য দ্রবীভূত থাকতে পারবে কত মোল? 18 বাই 36 মোল। হ্যাঁ তাহলে কত হইল? 0.5 একক কি? মোল পার লিটার। মোল পার লিটার কার একক? মোলারিটির একক। মোলারিটির একক। তাহলে দ্রাব্যতা কার সমান হয়ে গেল তৃতীয় পদ্ধতিতে? মোলারিটির সমান। ভাইয়া সব ক্ষেত্রে কি সমান? না ভাইয়া। কোন ক্ষেত্রে সমান? ভাই সম্পৃক্তর ক্ষেত্রে। সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে সমান। দেখো আমি তোমাকে দুইটা জিনিস একটু ক্লিয়ার করি। মোলারিটি কি? মোলারিটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা দ্রবণে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে সেটা হচ্ছে মোলারিটি। দ্রাব্যতা কি? নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, তাই না? তাই না? হ্যাঁ। এখন তুমি তিন ধরনের দ্রবণ নিবা, একটা হচ্ছে অসম্পৃক্ত, একটা কি নিবা? অসম্পৃক্ত। একটা নিবা সম্পৃক্ত, একটা নিবা অসম্পৃক্ত। ভাইয়া যখন দ্রবণ একটা অসম্পৃক্ত অবস্থায় থাকে সেখানে কি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে না, থাকে কিনা বলো? যখন একটা দ্রবণ অসম্পৃক্ত অবস্থায় থাকে সেখানে কি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে এই দ্রবণটাতে, থাকে কিনা বলো? অবশ্যই নির্দিষ্ট পরিমাণ দ্রব্য থাকে কিন্তু ক্যাপাসিটি ফিল আপ হয় না, ক্যাপাসিটির চেয়ে কম পরিমাণ থাকে, বলো তো ভাইয়া? সেক্ষেত্রে এই দ্রবণটার আমরা একটা মোলারিটি পাবো না? এখানে সেটা কি দ্রাব্যতার সমান হবে? না ভাইয়া, এটা কিন্তু দ্রাব্যতার সমান হবে না। দেখো তার মানে একটা কথা বলবো, হ্যাঁ দাঁড়াও পরে বলবো। তার মানে কি মোলারিটি সবসময় দ্রাব্যতা সমান হবে না? মোলারিটি সবসময় দ্রাব্যতার সমান হবে না, সম্পৃক্ত দ্রবণের মোলারিটি যেটা সেটা দ্রাব্যতার সমান হবে, বুঝতে পারছো? আবার দেখো অসম্পৃক্ত দ্রবণে তোমার নির্দিষ্ট পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকবে না এখানে, মানে অতিপৃক্ত, সরি এটা অতিপৃক্ত, ঠিক আছে? তো এটারও কি থাকবে, একটা মোলারিটি থাকবে না? জি ভাইয়া থাকবে। সেটা কি দ্রাব্যতার সমান হবে? না ভাইয়া হবে না। বলো তো ভাইয়া সম্পৃক্ত দ্রবণে তোমার একটা মোলারিটি থাকবে না? জি ভাইয়া থাকবে। নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যত পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে তার মানে এই ক্ষেত্রে তোমার কি থাকবে, একটা মোলারিটি থাকবে। এবং এই ক্ষেত্রে বলতো ভাইয়া মোলারিটিটা কার সমান হবে? দ্রাব্যতার। দ্রাব্যতার কেন? যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় আছে সেটাই কি বলতো ভাইয়া এই দ্রবণের ক্যাপাসিটিটা? জি ভাইয়া। তো এই ক্যাপাসিটিটাকে আমরা কি বলতেছি, দ্রাব্যতা বলতেছি না? তাহলে এই লাইনটা কি তোমরা লিখতে পারো যে ভাইয়া সম্পৃক্ত দ্রবণের মোলারিটি বা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা দ্রাব্যতার সমান হয়? লিখতে পারো? তাহলে লিখে ফেলো, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা দ্রাব্যতার সমান। ভাইয়া অন্যান্য দ্রবণের ঘনমাত্রাকে কি আমরা দ্রাব্যতা বলতে পারবো? বলতে পারবো? বলতে পারবো না। কেবলমাত্র দ্রবণটা যদি সম্পৃক্ত অবস্থায় থাকে তখনই আমরা বলতে পারবো এটার যে ঘনমাত্রা সেটা হচ্ছে দ্রাব্যতার সমান হবে, ঠিক আছে? দ্রাব্যতাও বলতে পারবো না, বলবো দ্রাব্যতার সমান, বুঝতে পারছো?
তাই বুঝতে পেরেছো? বুঝতে পারলে চলে যাও, পরের দিন তোমাদের এতটুকের উপরে পরীক্ষা থাকবে শনিবারে, ঠিক আছে? শনিবারে আমাদের পরবর্তী ক্লাস, সেখানে কি তোমাদের এতটুকু যা পড়াইছি তার উপরে কি থাকবে, পরীক্ষা থাকবে, বুঝতে পারছো? খুব সুন্দর ভাবে দুই তিনবার রেকর্ডটা দেখে ফেলবা, ঠিক আছে? দ্রাব্যতার ঘনমাত্রা আলাদা জিনিস, দ্রাব্যতার ঘনমাত্রা আলাদা জিনিস, কিন্তু সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা যেটা সেটা কি দ্রাব্যতার মানের সমান হয়, সমান হয়, ঠিক আছে? দ্রাব্যতার ঘনমাত্রা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ বলো ভাই, ওই যে আপনার লেকচার 3 থেকে একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ করো করো। লেকচার 3 থেকে ভাই বোর,